ডাক্তার আসছেন, বয়স্ক মহিলারা আসছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এটা টাকা খুব বেশি না, অল্প টাকা, হ্যাঁ যতটুকু পারি তার এটাকে মানে ভালোভাবে একটু গ্রহণ করবেন। হ্যাঁ, টাকা আরও বেশি দিতে পারলে হয়তো আমাদের ভালো লাগতো, তবে এটা একটু শুরু, ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আরও বেশি দেওয়ার জন্য। আমাদের সাথে রূপালী ব্যাংক হেড অফিসের জিএম সাহেব আছেন, মিস্টার মর্তুজা, তাকে আমরা স্বাগত জানাই আমার গ্রামে এবং 2500-এ, এবং আমাদের 2500-এর লোকদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, হ্যাঁ, যে উনি কষ্ট করে আমাদের মাঝে আসছেন। আর আমরা আশা করি আমাদের এই যে সাহায্য কার্যক্রম এটা সফল হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পরিষদের মাননীয় সদস্য এবং পরিচালক জনাব বাসের স্যারকে, এবং আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের এই করোনার কারণে আমাদের সারা বিশ্ব, আমাদের দেশের সারা বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে যারা প্রান্তিক জনগণ যারা আছেন, যারা দিনে আনে দিনে খায়, ওরা খুবই কষ্টের মধ্যে আছে, এবং অনেকে আছে যারা মুখে বলতে পারছে না যে ওদের টাকার দরকার, লজ্জায়। এটা এটা এখন পুরো দেশের চিত্রই এরকম। এখন তো আমরা তাদেরকে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সামান্য কিছু সহযোগিতা নিয়ে আপনাদের পাশে এসেছি। তো আপনারা দোয়া করবেন এই করোনা থেকে যেন আমরা মুক্তি পাই। আর আমি একটা কথা না বললেই নয়, আজকে এটা শোকের মাস আগস্ট, আজকে একটা বিশেষ দিন। আপনারা জানেন 21 আগস্টে গ্রেনেড হত্যা মামলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। সেই প্রধানমন্ত্রী আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছে। ওনার নির্দেশে রূপালী ব্যাংকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কিছু সহযোগিতা করার জন্য এখানে এসেছি। আমরা ভবিষ্যতে আরও বড় আকারে সহযোগিতা আপনাদেরকে সাহায্য করার জন্য আমরা চেষ্টা করব। তো আপনারা আমার দেশের জন্য, দেশের মানুষ যারা কষ্ট পাচ্ছে সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, যিনি যার নির্দেশক্রমে, যার দূরদর্শিতায় আজকে বাংলাদেশ এই করোনায় এখনও পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু তিনি চান যারা গরিব তারা যেন বিত্তশালীদের কাছ থেকে সহযোগিতা পান, সরকারের কাছ থেকে সহযোগিতা পান, কারণ এই করোনার কারণে কেউ কাজ করতে পারছে না, কাজ না করতে পারার কারণে যারা দিনে আনে দিনে খায় তারা খুব কষ্টে আছে, এবং অনেকে মুখ ফুটে বলতেও পারছে না যে তাদের টাকার দরকার। আমরা স্বেচ্ছায় এসেছি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, যদিও আমাদের টাকার পরিমাণ খুবই কম, কিন্তু একটু সাহায্য আপনাদের কাজে লাগতে পারে সেই আশায় আমরা এখানে এসেছি। আপনারা মনে কিছু নেবেন না, এবং অনেকে হয়তো এখানে পাচ্ছেন না, আমরা চেষ্টা করবো আরও বড় আকারে এটা দেওয়ার জন্য। আপাতত এতটুকু দিচ্ছি, আমরা স্যারের জন্য দোয়া করবেন এবং দেশের মানুষের সবার জন্য সবাই আমরা দোয়া করবো। ধন্যবাদ। Thank you.
भाई कड़ा से।